السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي The heart of the Quran বা কোরআনের হৃদয় শিরোনামে পবিত্র রমাদানুল মোবারক উপলক্ষে ধারাবাহিক চার পর্বের কোরানিক লাইভ সিরিজের সর্বশেষ পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ সেশনটি মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে কোরআনের কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা প্রত্যাশা করব যে আপনারা লাইভটি নিজেও শুনবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সমৃদ্ধ সুদি দেখতে দেখতে আমরা ধারাবাহিক চার পর্বে কোনানিক লাইভ সিরিজের তিনটি পর্ব শেষ করে আজকে চতুর্থ পর্বে অর্থাৎ সর্বশেষ পর্বে এসে উপনীত হয়েছি প্রতিটি পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি সমৃদ্ধ সুধি দেখতে দেখতে আমরা রমাদানের পঁচিশটি দিন কাটিয়ে ফেললাম আজকে পঁচিশের রাত এবং ওয়ান অফ দ্য পটেন্সিয়াল কদরের রাত আমরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করি তেলাওয়াত করি দোয়া করি লাইলে দীর্ঘ সময় আমরা যেন কাটাই এবং সিজদায় পড়ে যেন আমরা লম্বা সময় দোয়া করি এই রাতে রাত বিশা ইসলাম আহম্মাজান আয়সার দাহতকে স্পেশাল একটি দোয়া করতে বলেছেন বলেছেন যে আয়সা তুমি যদি কদর পেয়ে যাও তুমি পড়বে আল্লাহমনাকে ইন্নাকা অন্তঃ বলো আফু আফা আফু আননি অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ তালা যেন আমাদের ক্ষমার ফায়সালা করে আল্লাহ তালা যেন আমাদেরকে কল্যাণ বারাকা মার্সি ব্লেসিংস দিয়ে সমৃদ্ধ করে ভরপুর করে এই কামনাই করছি সমানিত শুধুই আমরা এবছর সুরাতু ইয়াসিনের উপর কোরণিক লাইভ সেশনটি চালিয়েছি এবং বিগত তিনটি পর্বে আমরা সুরা ইয়াসিনের তিরাশি আয়াত বিশিষ্ট এই সুরাটি মাক্কি সুরাটি আমরা কমপ্লিট করেছি যারা প্রতিটি পর্বে আমাদের সাথে ছিলেন তারা দেখেছেন যে আমরা প্রথমে সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে সংক্ষিপ্ত তাফসির এবং আমাদের কিছু উপলব্ধি কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছি যারা বিগত তিনটি পর্বে আমাদের এই করোনিক লাইফ সেশনে ছিলেন তাদের মনে থাকবার কথা যে আমরা বলেছিলাম ইয়াসিন মূলত পাঁচটি পর্বে বিভক্ত প্রথম পর্বে আল্লাহ তালা একটি ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দিয়েছেন সেখানে তিনি রাসুজ ইসলাম যে আল্লাহর পাঠানো প্রফেট ম্যাসেঞ্জার অফ আল্লাহ হানাহাত আলা এটা কনফার্ম করেছেন যেহেতু মক্কার কুরাই বিষ্ণু ইসলামকে কখনো সাহের মানে জাদুকর কখনো কাহেন মানে গণক কখনো শাহের বা কবি কখনো মাজনুন বা পাগল কখনো আল আবতার বা নির্বংশ এরকম ট্যাগ লাগাতো বিষ্ণু ইসলামকে এইরকম কমেন্টস তারা করত। তো বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য বিষ্ণু ইসলামকে

ভিন্নভাবে উপস্থাপন করেছেন আন্তাকিয়া জনপদে তিনি দুজন রাসুল পাঠিয়েছেন তাদের হেদায়তের জন্য এবং এলাকার লোকরা যখন প্রত্যাখ্যান করলো এনফোর্সমেন্টের জন্য আরেকজন রাসুল পাঠালেন তাকেও প্রত্যাখ্যান করলো কেউ তাদের দাওয়াতে সাড়া দেয়নি একজন মাত্র সাড়া দিয়ে ইমান এনেছিল তাকেও এলাকাবাসী শহীদ করে ফেললো এবং তাদের অবাধ্যতা তাদের দাম্ভিকতা তাদের সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তালা শব্দতরঙ্গ দিয়ে সানো সাউন্ড গ্রেনেড দিয়ে পুরো জাতিকালা ধ্বংস করে দিলেন এই অতীতের হিস্ট্রিটা হিস্ট্রিক্যাল এভিডেন্সটা তিনি আমাদের সামনে দ্বিতীয় পর্বে আলোকপাত করেছেন এবং আমরা বলেছিলাম যে তৃতীয় পর্বে তালা অতীত থেকে ফিরে বর্তমানে শিফট করেছেন বা সুইফট করেছেন এখানে সুইফট করে তিনি বর্তমানে আমরা আমাদের খালি চোখে চোখ মেলে তাকালে আমরা যে ন্যাচারাল ফেনোমেনা বা কসমিক সিম্বল দেখি এগুলো নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন যে চোখ খুলে দেখো তোমাদের জন্য কত নিদর্শন আছে মৃত জামিনকে কিভাবে বৃষ্টি দিয়ে আমি সিক্ত করে জীবিত করি রাতের পরে কিভাবে দিনকে আমি নিয়ে আসি সূর্য চাঁদ কীভাবে একটার পর একটা তাদের অরবিটে তাদের অ্যাক্সিসে এগুলো চলাচল করে এবং কিভাবে জলযান নৌযানগুলো সাগরের বুক চিরে এক মাথা থেকে পৃথিবীর অন্য মাথায় চলে যায় এই নিদর্শনগুলো তিনি আমাদের সামনে এনে বুঝাতে চাইছেন যে এগুলোর দিকে খেয়াল করলেই তো তোমরা আমি আল্লাহর একত্রবাদকে খুঁজে পাবে দ্বিতীয় পর্ব শেষে তৃতীয় পর্বে আল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং চতুর্থ পর্বে আল্লাহ তাআলা অতীত বর্তমানকে ছাপিয়ে তিনি ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টিকে নিবন্ধিত করতে চেয়েছেন অর্থাৎ ভবিষ্যতে যেটা চিরন্তন মহাসত্যের মুখোমুখি আমরা হব ক্যামতের মুখোমুখি সে কেয়ামত নিয়ে আলোচনা করেছেন চতুর্থ পর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে জান্নাতের নেয়ামতের কথা বলেছেন জাহান্নামের পরিস্থিতি কেমন হবে সেগুলো বলেছেন আর সর্বশেষ পর্বে বেসিকলি আল্লাহতালা তিনি আমাদেরকে কী কী নেয়ামত দিয়েছেন কিছু নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং সবশেষে পুনরুত্থান এ জীবনে যে শেষ জীবন নয় মৃত্যুর পরে আবার আমরা জীবন লাভ করব আমরা পুনরায় জীবিত হব মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে যেটা অনন্তকাল অনন্তকালের জীবন সেই জীবনকে তিনি অ্যাস্টাবলিশ করেছেন যে এটা সত্য এবং তিনি যে মহাকুদ্রতের অধিকারী অসীম ক্ষমতার অধিকারী আনলিমিটেড পাওয়ার তার হাতে আছে এটা আল্লাহ তাআলা সর্বশেষ পর্বে তিনি আমাদেরকে বলে সুরাটাকে কনক্লুড করেছেন আমাদের বিশ্বাস যে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাগুলো শুনেছেন তাদের কাছে এখন পুরো সুরা ইয়াসিনের একটা ক্লিয়ার ইমেজ বা পিকচার আপনাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সুমৃত সুদী আজকের শেষ পর্বে আমরা বেসিকলি তিরাশি আয়াত বিশিষ্ট কোরআনের চমৎকার সুরা বা দ্য হার্ট অব দ্য কোরআন কোরআনের হৃদয় নামের এই সুরাটি কলবুল কোরআন যাকে আখ্যা দেওয়া হয়েছে এই সুরা থেকে আমরা আসলে আমাদের জীবনের কি পাথেয় সংগ্রহ করতে পারি আমাদের জীবনের পাঠ আমরা কিছু লাইফ লেসেন কোরআনের প্রতিটি আয়াত থেকে আসলে ইনফিনিট লেসেন রয়েছে ফ্রম এভরি সিঙ্গেল ভার্স অব দ্য কোরআন আমরা অনেক শিক্ষা বের করে আনতে পারবো কিন্তু এত দীর্ঘ আলোচনা যেহেতু আমাদের লাইফ সেশনের সম্ভব নয় আমি পুরো সুরাটি থেকে পনেরোটি লাইফ লেসেন বের করে এনেছি যে সুরা থেকে আমাদের জন্য শিক্ষা আমাদের জীবনের পাথেও আমাদের জীবনের চলতি পথের পাঠ এই পনেরোটি শিক্ষা আজকে চতুর্থ পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বিদুলিল্লাহ তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে কারাকারা আপনারা আমাদের সাথে আমাদের ফেসবুক ভেরিফাইড পেজে এই লাইভ সেশন এবং ইউটিউবের লাইভ সেশনে যুক্ত হয়েছেন শুরুতে আমরা একটু দেখে নিব বাংলাদেশ থেকে আপনারা কারা যুক্ত হয়েছেন আমাদের ফেসবুকের লাইভে এবং দেশের বাইরে থেকে পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আপনারা কারাকারা যুক্ত হয়েছেন আপনাদের নাম উল্লেখ করে দেশের কোন জেলা কিংবা দেশের বাইরে কোন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে জানাবেন রেদোয়ান ইসলাম যুক্ত হয়েছেন নওগা জেলা থেকে সৌদি আরবের দাম্মাম থেকে এম ডি রাসেল যুক্ত হয়েছেন আমাদের সাথে সাউথ আফ্রিকা থেকে আজকের এই দ্য হার্ট অব দ্য কোরআনের সর্বশেষ পর্ব উপভোগ করছেন আলামিন হুসাইন নামে একজন দর্শক ঢাকা থেকে আমাদেরকে শুনছেন রাশেদ খান সৌদি আরব থেকে জাভেদ পাটওয়ারি ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন নোহা কিশোরগঞ্জের ইটনা থেকে আমাদেরকে দেখছেন সাব্বির ইসলাম বাংলাদেশের পাশবর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের সাথে আশিক ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে আশিক দেখছেন আমাদেরকে সরাসরি প্যারিস থেকে দেখছেন মোল্লা শাহিদুল কাতার থেকে দেখছেন আতিক হাসান ফেনি থেকে নোবেল আমাদের সাথে যুক্ত হয়েছেন তোফাজ্জল মাহমুদ ভোলা থেকে আশরাফুল ইসলাম আশিক প্যারিস থেকে আহমেদ জায় যুক্ত হয়েছে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে আহ সাদিক ইসলাম তিনি আমাদেরকে দেখছেন সৌদি আরব থেকে দেখছেন নাইম ইসলাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই লাইভটিতে প্রায় আমাদের ফেসবুক ভেরিফাইড পেজে ছয় হাজার দুইশো জন দর্শক শ্রোতাবৃন্দ যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ কুমিল্লা থেকে সালমা আক্তার দেখছেন জামালপুর থেকে দেখছেন আবির আহসান আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম চিটাং থেকে সাইমা সাদিয়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভ সেশনটি দেখছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এরপর যে আমরা একটু দেখে নিব যে আমাদের ইউটিউবে মিজানুর রহমান আজহারের নামে যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেখান থেকে কারা কারা যুক্ত হয়েছেন সেখানে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হয়েছেন কুষ্টিয়া থেকে আশিক যুক্ত হয়েছেন যশোর থেকে রাকিব যুক্ত হয়েছেন আব্দুল হান্নান ঠাকুরগাঁও থেকে সিলেট থেকে সাইফুর রহমান বরিশাল থেকে মোহাম্মদ ইমন ভারতের হুগলি জেলা থেকে দ্য পাথ অফ দিন যুক্ত হয়েছে তারপর বরগুনা থেকে মিরাজুল ইসলাম নামে একজন যুক্ত হয়েছেন বরিশাল থেকে মোহাম্মদ ইমন যুক্ত হয়েছেন তাহিদ ফুলতলা থেকে খুলনার ফুলতলা কুয়েত থেকে যুক্ত হয়েছেন সোহাগ আহমেদ ভারতের হুগলি থেকে যুক্ত হয়েছেন ময়মন সিংহ থেকে সুলতান আরানি শরীয়ত থেকে শরীয়তপুর থেকে আমাদের সাথে ইউসুফ হোসেন নামে যুক্ত হয়েছেন ফ্রান্স থেকে চট্টগ্রাম থেকে নীলফামারি থেকে চাপাইনবাবগঞ্জ থেকে মাদারীপুর থেকে অনেক জেলা থেকে নরসেন্দি ব্রাহ্মণবাড়িয়া ঠাকুরগাঁও র্যান্ডমলি আমাদের দর্শক বিন্দু তারা কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা দ্য হার্ট অব দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের চার পর্বের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজের চতুর্থ পর্ব বা সর্বশেষ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি সমৃদ্ধ সুদি আজকের পর্বে আমরা সুরা ইয়াসিন থেকে প্রাপ্ত যে লাইফ লেসনগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি রিকোয়েস্ট করব যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করবেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে শেয়ার করুন যাতে করে মানুষ কোরআনের কথাগুলো শুনতে পারে আলোকিত করতে পারে তাদের জীবন আমরা বলেছিলাম মোট পনেরোটি লেসেন নিয়ে আজকে আমরা আলোকপাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বপ্রথম সুরা ইয়াসিন থেকে প্রাপ্ত যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা আমাদের জন্য যে দ্য লেটেস্ট ভার্শন অফ রেভুলেশন সর্বশেষ যে রেভুলেশন বা ওহি বা প্রত্যাদেশ পাঠিয়েছেন আকাশ থেকে আসমানি কিতাব সেটা হচ্ছে কোরআন এবং এই কোরআনের ব্যাপারে তিনি সুরাই ইয়াসিনের দুই নম্বর আয়াতে শপথ করে বলেছেন যে বল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় কোরআনের শপথ অথবা এমন কোরআন যেটা হাকিম যেটা ভার্ডিক দিতে সক্ষম বিচার করতে সক্ষম রায় দিতে সক্ষম এমন কোরআনের শপথ অথবা কোরআন কোরআন মহকাম অর্থাৎ ওয়েল কানেক্টেড পারফেক্টলি কানেক্টেড ওয়েল নেট এই লেসেনটা আমরা এ আয়াত থেকে পাই যে কোরআনের প্রতিটি আয়াত এটা ইন্টার কানেক্টেড কোরআনের প্রত্যেকটি কথা একটার সাথে আরেকটা একটা ওয়েল নেট আমরা যে জাল দেখি জালের সুতাগুলো যেমনি একটার সাথে একটা ইন্টার রিলেটেড ইন্টার কানেক্টেড তেমনি কোরনের প্রতিটি আয়াত একটার সাথে একটা পারফেক্টলি কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট কোরনের এক কথার সাথে আরেক কথায় কোনো বৈপরীত্য নেই কোনো কন্ট্রোভার্সি নেই বরং কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে দেয় কোরআনের কোথাও যদি আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করেন অন্য জায়গায় এটা ইন ডিটেল তিনি আলোচনা করেছেন কোরআনের এক জায়গায় তিনি যদি খুব অল্প তথ্য দিয়ে কোনো ঘটনা তিনি বর্ণনা করেন কোরনের অন্য জায়গায় বিস্তর আলোচনা তিনি করেছেন অর্থাৎ আল কোরআন ইফা সিরু বা দুহু বা এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে দেয় এক্সপ্লেন করে দেয় এবং কোরণের প্রতিটি সুরা প্রতিটি আয়াত প্রতিটি কথা প্রতিটি বার্তা এটা পারফেক্টলি কানেক্টেড ওয়েলনেট নেট একটা সাথে একটা কানেক্টেড এর কারণ হচ্ছে এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এসেছে পৃথিবীর কোনো মানুষের কথা এরকম ওয়েল কানেক্টেড হয় না আপনি যত বড় স্কলার বিদ্যান জ্ঞানী ব্যক্তির কথা বলেন দেখবেন যে তার জীবনের এক সময়ে তিনি এক ধরনের চিন্তা লালন করতেন তার যখন ম্যাচিউরিটি চলে আসে বা আরও ফার্দার নলেজ তিনি অ্যাকোয়ার করতে পারেন তখন তিনি অন্য কথা বলেন এটাই মানুষের স্বাভাবিক নিয়ম মানুষ সব সবসময় একই ধরনের চিন্তা লালন করে না তার কাছে যখন সত্য এসে ধরা দেয় সে নতুন কিছু জানতে পারে সে নতুন ধরনের চিন্তা চেতনা পোষণ করে তো কোরআনে আপনি এরকম পাবেন না কোরআনের প্রতিটি কথা পারফেক্টলি কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এর কারণ এটি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা বলছেন আফালা এতাদ বারুন আল কোরআন ওলাউ খান মিনা ইন্দি গৈরিল্লাহি লাজাদু ফি হিস্তিলাফান খেফিয়া এ কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতে অনেক লেখকের বই তো আপনি কোন লেখকের যে অনেক বই থাকে দেখবেন যে তার কোন এক বইয়ের কথার সাথে অন্য কথার অনেক সময় অমিল পাওয়া যায় গরমিল পাওয়া যায় বৈপরীত্য পাওয়া যায় কারণ প্রতিনিয়ত সে নিজেকে ডেভেলপ করে কোরআন এটা আপনি পাবেন না কোরনের এক আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে একটা আরেকটাকে সাপোর্ট করে পরিপূরক সম্পূরক অমিল নেই কন্ট্রোভার্সি নেই বরং আপনি হারমোনি খুঁজে পাবেন ওয়েল কানেক্টেড এর কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বললেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো লাফানা তারা সেখানে অনেক একতলাভ দেখতে পেত মতবিরোধ দেখতে পেতো কিন্তু সেটা কোরআনের ভেতরে নেই অন্য এত আল্লাহ তালা বলছেন লাফিহিল বাতিল মিন বাইন ইয়াদাইহি ওলামিন খলফিহি তনজিল উমিন হাকিমিন হাকিমিন হামিদ কোরআনের সামনে দিয়ে পেছন দিয়ে নতুন করে কিছু কোরআনে ঢুকতে পারবে না কোরআনের ভেতরে কিছু অনুপ্রবেশ করানো সম্ভব নয় কোনো ভুল তথ্য মিথ্যা তথ্য এটা কোরআনে ঢুকানো সম্ভব নয় কারণ এটা তনজিল হাকিমিন হামিদ প্রজ্ঞাময় সুপ্রশংসিত স্বপ্রশংসিত আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে ফলে কোরআনের মধ্যে নতুন করে কোনো ভুল ভাল ভ্রান্তি এটা ঢুকবে না কারণ এটা ওয়েল প্রোটেক্টেড তাহলে এই প্রথম লেসেনটা আমরা জানলাম যে কোরআনের এভরি সিঙ্গেল ভার্স অফ দ্য কোরআন ইজ ওয়েল প্রোটেক্টেড পারফেক্টলি কানেক্টেড এবং কমপ্লিটলি ওয়েল নেট একটা আর্কের সাথে জুড়ে আছে ওয়াল কোরআন ইল হাকিম মানে ওয়াল কোরআন ওয়াল কোরআন ইল মহকাম সুদৃঢ় ফর্ম পাকা পোক্ত কোরআনের শপথ যে কোরআন এক আয়াত আর এক আয়াতকে সাপোর্ট করে এক্সপ্লেন করে ওয়েল কানেক্টেড থাকে আর কোনো বৈপরীত্যকরণে খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে টাইমলেস মের সময় ছাপিয়ে যুগ ছাপিয়ে কাল ছাপিয়ে কেমত পর্যন্ত কোরআন তার গাইডেন্স বিলাতে থাকবে মানুষের জন্য আল্লাহ একবার এই ফার্স্ট লেসেনটা আমরা সুরাই এসেন থেকে পাই দুই নম্বর যে লেসেনটি পাই সেটি হচ্ছে জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে তার নসিব আল্লাহ তাহলে হেদায়াত রাখেন না আপনি হেদায়তকে চিনতে পারছেন না কোনটা সত্য জানতে পারছেন না আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা মহাসত্য কোনটা সেটাকে গ্রহণ করার হোয়াট ইজ ট্রুথ হোয়াট ইজ রাইট এটা খুঁজ খুঁজতে চাচ্ছেন জানতে চাচ্ছেন আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব আপনার পক্ষে হেদায়তের দেখা পাওয়া সম্ভব আপনার গাইডেড হওয়া সম্ভব কিন্তু আপনি জানেন যেটা সত্য কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না আপনার পক্ষে হেদায়ত পাওয়া সম্ভব নয় এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি এবং আল্লাহ তালা এটা অনেক জায়গায় বলেছেন সুরা ইয়াসিনের দশ নম্বর আয়াত আল্লাহ তালা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বললেন যে ওদেরকে আপনি কোরআশদেরকে যারা এরকম গড় তুমি করছে সীমালঙ্ঘন করছে বাড়াবাড়ি করছে তারা জানে সত্য কিন্তু প্ল্যান করেছে সত্য হল আমরা মানব না যেহেতু আমাদের চিন্তার বিপরীত আমাদের বাপ দাদার সেই ধর্মকে আঁকড়ে ধরে রাখবো আমরা মূর্তির পূজাই করব পত্তলিত পত্তলিকতাইকেই আমি আমরা বেছে নিয়েছি এই চিন্তা নিয়ে যারা বসে আছে গোধরে তাদেরকে আপনি হেদায়ত দিতে পারবেন না সওয়া উন আলিম সমান সমান সতর্ক করেন বা না ওয়ার্নিং দেন আর না দেন লাই মিনু তারা ইমান না সুরা বাকারা আল্লাহ তালা এটা আরও করে বলেছেন যে খতম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা সাম আহিম ও আলা আফসর আহিম গিসা ওয়া আল্লাহ আদাব আদিম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন খেতাম মেরে দিয়েছেন সিলগালা করে দিয়েছেন এই অন্তরে আর হেদায়তের নোট ঢুকবে না তাদের কানে চোখে আল্লাহ পর্দা দিয়েছেন তারা দেখে না তাহলে অনেকে বলে পর্দা দিয়েছে সিল আমি করে না। এটা আল্লাহর ফাইনাল ফায়সালা যখন আল্লাহ দেখে যে সে শুধু টালবাহানা করে সত্যকে দেখে জেনে বুঝেও জেনেও সত্যকে মানে না তখন আল্লাহ তালা এই স্ট্রিক্ট ডিসিশন নেন যে আমি তার হৃদয়ে সিল মোহর মেরে দিলাম খেতাম মেরে দিলাম নেই ছাড় পাওয়ার সুযোগ নেই বেঁচে যাওয়ার সুযোগ নেই যা করি আমরা লিখে আল্লাহ লিখে রাখেন আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখোমুখি আসা জাগা নিয়ে একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এর প্রতিদান রিওয়ার্ড আমি পাবো এগুলো জমা হচ্ছে আমার অ্যাকাউন্টে এগুলো জমা হচ্ছে আমি মাজলুম আমাকে মানুষ ভুল বুঝেছে সমাজ আমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি তোমার সব কাজ আমি লিখে রেখেছি ভালো করলে ভালোর প্রতিদান তুমি পাবে খারাপ করলে খারাপের প্রতিদান তুমি পাবে বকুল্লা শন আহসঈনা হুফি ইমাম ইম মুবিন প্রতিটি কাজ ওয়েল ডকুমেন্টেড ম্যানারে লিখে রাখা হচ্ছে সংরক্ষিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে তাহলে এটা আমরা শিখলাম সো আমরা বিশ্বাসীরা আমরা যেন যে কোনো কাজ করার আগে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্টেপ ফেলার আগে আমরা যেন ভাবি যে এই কাজটা কিন্তু ডকুমেন্টেড থাকবে আমরা যখন মানুষের সামনে কিছু করি তখন খুব সাবধানে কথা বলি আমরা ক্যামেরার সামনে যখন কিছু করি বলি সাবধানে বলি কারণ এটা রেকর্ডেড ডকুমেন্টেড আল্লাহ তালা বলেন এরকম ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি সব কিছু সিসি ক্যামেরার মতো টুকে রাখছি তুলে রাখছি লিপিবদ্ধ করে রাখছি আর সংরক্ষিত থাকছে আমার কাছে সো আমরা যেন আমাদের প্রতিটি কাজ করবার আগে ভেবে নেই যে এই কাজগুলো রেকর্ডেড হচ্ছে সো এগুলো কি আল্লাহ তালা সন্তুষ্টির পথে আমি চলছি নাকি এমন কাজ করছে যে আল্লাহ আল্লাহতালা প্রধান্বিত হচ্ছেন আমাদের উপর আমাদের প্রতিটি কাজ করার আগে এটা ভেবে নেওয়া উচিত সম্মানিত সুদী সুরাইয়াসিন থেকে চার নম্বরের যে লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা অনেক রাসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন এবং তারা প্রত্যেক রাসুল অল প্রফেস দ্য বেয়ারিং দ্য সেম মিশন একই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন তহিদ রিসালাত আখেরাত এক আল্লাহর দাওয়াত দিয়েছেন রিসালাতকে মেনে নেওয়ার আহ্বান করেছেন এবং আখেরাতের দাওয়াত তারা দিয়েছেন এবং প্রত্যেক নবী একে অপরকে কোঅপারেট করেছেন কেউ কারো বিরোধী ছিলেন না যেমন মুহসালাইসালাম হারুন আলাইহ ইসালাম একই সময়ের নবী দুই ভাই তাই বলে কেউ কারোর প্রতি জ্বালাসি করেননি বিরোধিতায় নামেননি কোঅপোরেশন কোলাপোরেশন এটা করেছেন লুত আলাইহ ইব্রাহিম আলাইসাল্লাম একই টাইমের নবী লুত আলাইসাল্লাম ছিলেন আল্লাহর খালিল ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা একে অপরকে কোপারেট করেছেন কোলাবোরেশন করেছেন আমরা দ্বিতীয় পর্বেও দেখেছি কোন এক জনপদে তাদের হেদায়তের জন্য আল্লাহ একসাথে দুজন রাসুল প্রেরণ করলেন একই একে অপরের সহকর্মী সহধর্মী সহমর্মী কোঅপারেশনের জন্য দুজন মিলে যাতে দাওয়াতে কাজ করতে পারে দুজনের দাওয়াতে কাজ হচ্ছে না আল্লাহ রিএনফোর্সমেন্ট করলেন আরো একজন নবী পাঠালেন চিন্তা করেন সুবাহ আল্লাহ এক এলাকার হেদায়তের জন্য তিন তিন জন নবী আল্লাহর পাঠানো তিন জন নবী একই মিশনে হ্যাভিং দ্য সেম মিশন সেম প্রজেক্ট সেম স্লোগান আনি আবুদুল্লাহ এক আল্লাহর আবাদত করো ইয়া কৌম আবুদুল্লাহ মিন ইলাহিন গাইরু হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো কেন আল্লাহকে ছেড়ে অন্য কিছুর আবাদত করো এই কথা বলার জন্য তিনজন এসেছেন কিন্তু তিনজনের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না হিংসা ছিল না একে অপরকে দেখতে পারে না সহ্য করতে পারে এটা ছিল না আল্লাহ আকবর আরসাল্না ইলাই হিমুস নাঈন সোরা ইয়াসিন শাহ্ বলেন তাদের কাছে দুজন রাসূল পাঠালাম ফকাত দা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হলো ফ আজ হাজনা তৃতীয়জন পাঠালাম তারা এসে বলল আমরা রাসূল তাহলে দেখুন এক কাজের জন্য আল্লাহ তিন নবী পাঠিয়েছেন তিনজন মিলে মিশে একাকার হয়ে দাওতি কাজে অংশগ্রহণ করেছেন আল্লাহ আকবার এখান থেকে আমাদের কি আমরা এখন স্কলাররা যারা আছেন দা ইরা যারা আছেন ওলামারা যারা আছেন তাদের সেম মিশন প্রতিটি ইসলামিক দলের একই মিশন তারা আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর বাণীকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দিতে চায় ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় সবার যদি উদ্দেশ্য একই হয় তাহলে এত বিভেদ কেন আমাদের মধ্যে এত কন্ট্রোভার্সি কেন একে অপরের প্রতি এরকম জেলাসি কেন আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা সামনে আনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজন স্কলার আরেকজনের স্কলারের ব্যাপারে সমালোচনা করছেন একেবারে উলঙ্গ সমালোচনা অন্যকে হেও করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন সামান্য যে শিষ্টাচার এই শিষ্টাচারকে ভায়োলেট করে শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন মাঝে মাঝে আগ্রাসী হয়ে ফেরোসাস হয়ে কথা বলছেন যেহেতু শুধু কথা বলার সুযোগ আছে কিন্তু হয়তো ক্ষমতা থাকলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন এজন্য আল্লাহ তালিয়া আলেমদেরকে ক্ষমতা দিচ্ছেন না বাংলাদেশ এত দল ইসলামপন্থীদের হাতে ক্ষমতা নেই কারণ হয়তো এই কাজটাই আমরা করব। আমরা যাদেরকে পছন্দ করি না যাদের ব্যাপারে আমাদের জেলাসি অ্যালার্জি আমরা তাদের উপর হামলে করব। তো এখনও আমরা ক্ষমতা পাওয়ার উপযোগী হইনি ওই ব্রডার লিডার লিডারশিপে যাওয়ার উপযোগী আমরা এখনও হয়নি সুরাই হাসিনের দ্বিতীয় পর্ব থেকে আমাদের শিক্ষা হচ্ছে যেহেতু আমাদের মিশন এক আমাদের ভিশন এক আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই কোরআনের কথা ছড়িয়ে দিতে চাই সত্য সুন্দর কল্যাণের বাণী আমরা ছড়াতে চাই সবার কাজ যেহেতু এক সো একে অপরের সাথে কোঅপারেশন থাকা উচিত কোলাবোরেশন থাকা উচিত সহমর্মী হওয়া উচিত একে অপরকে সাপোর্ট করা উচিত আমার ভাই তো আমার কাজটাই করছে নবীওয়ালা কাজই তো করছে দাওয়াতের কাজই তো করছে এই বিশাল কাজ করে সে আমার দায়িত্ব আরও হালকা করে দিচ্ছে তো সে তো আমার সহযোগী এই চিন্তা চেতনা যেন দায়ীদের মধ্যে থাকে তাদের মধ্যে যেন পারস্পরিক কোলাবোরেশন থাকে কোঅপারেশন থাকে একে অপরের সাথে মিলে যেহেতু সেম প্রজেক্ট সেম মিশন এভাবে যেন আমরা কাজ করতে পারি এটা হচ্ছে সুরাইয়াসিন শিক্ষা আমরা কোরআন পড়ব কিন্তু লেসেনগুলো মানব না এবং বিশেষ করে আলেমদের মধ্যে দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে এটা খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার আল্লাহ তালা আমাদের দেশের ওলামাদেরকে স্কলার্সদেরকে দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা সাপোর্ট কোঅপারেশন রেখে যেন আমরা একই মিশনে একই প্রজেক্টে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক তাহলে এই মিশন এই লেসেনটা আমরা পাই তো সব নবী একই মিশনে এসেছেন একে অপরকে কোঅপারেট করেছেন সো আমরাও যারা দিন প্রচার করতে চাই যেহেতু একই মিশন আমাদের কোলাবোরেশন কোঅপারেশন থাকা উচিত পাঁচ নাম্বার যে লেসেনটা আমরা সুরাই থেকে পাই সেটা হচ্ছে সব নবীরা বলেছেন যে ওমা আলাইনা বালাগুল মুবিন যে তিনজন নবীকে আন্তাকিয়া জনপদে পাঠানো হয়েছে ওনারও এটাই বলেছেন সতেরো নম্বর আয়াতে আপনি পাবেন সুরাইয়াসিনে তারা বলেছেন যে ওমা তাদেরকে যখন প্রত্যাখ্যান করা হচ্ছিল যে না তোমরা আল্লাহর পাঠানো রাসুল না তখন তারা বললো ওমা আলাই না গুল মবিন আমরা তো সত্য তোমাদের কাছে প্রচার করলাম সব বলে দিলাম এখন মানো কি না মানো এটা তোমাদের আপ টু ইউ কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালাহ গুল মুবিন পৌঁছে দেয়া ছাড়া আমরা বাণীবাহকের কাজ করি বার্তাবাহকের কাজ আর বাকিটা আমার দায়িত্ব না বাকিটা আল্লাহ দেখবে বাকি দায় দায়িত্ব তোমার সো দায়ীদেরও এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের কাজ পৌঁছে দেয়া ক্লিয়ার কমিউনিকেশন হার্ড প্যানে ট্রেডিং যেটা এমনভাবে দিনকে দিনের কথামালাকে দিনের লেসেনকে শিক্ষাকে শ্রোতাদের কাছে গণমানুষের কাছে স্মার্টলি প্রেজেন্ট করা যাতে করে তারা ইসলামকে বুঝতে পারে সহজে এত চমৎকার লাইফস্টাইল আমাদের কাছে থাকার পরেও এটাকে যদি আমরা স্মার্টলি প্রেজেন্ট করতে না পারি এত চমৎকার জীবন ব্যবস্থা আমরা বিলং করার পরেও আমরা যদি বস্তা পচা এই সমস্ত ইজম মতবাদের উপর ইসলামকে বিজয়ী করতে না পারি এত চমৎকার আল্লাহর দেয়া গাইডেন্স আমাদের কাছে থাকার পরেও দ্য লেটেস্ট ভার্শন অফ রেভেলেশন কোরআন আমাদের কাছে থাকার পরেও জাস্ট স্মার্ট প্রেজেন্টেশন না হওয়ার কারণে সুন্দরভাবে উপস্থাপন করতে না জানার কারণে আমরা যদি পিছিয়ে পড়ি এটা হবে খুবই দুঃখজনক ব্যাপার সমানিতে শুধু আমাদের কাজ হচ্ছে স্মার্টলি দ্য বিউটি অফ ইসলাম মানুষের কাছে তুলে ধরা মানবে কি মানবে না এটা তাদের ব্যাপার জোর করা কাউকে জাজ করা এটা নবীদেরও কাজ নয় দায়ীদেরও কাজ নয় না হেন না খুদাত আর বলে যে আমরা দা আই ইলাল্লাহ আমরা শুধু ডাকি আমরা জাজ করি না আমরা প্রায় মানুষকে জাজ করি অন্যদেরকে ছোট করি খাটো করি সে ভালো না সে ইসলামের পথে নাই সে হকের উপরে নাই তারা কেউ হক না আমরাই শুধু হক এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত এবং পাশাপাশি এগুলো ইহুদিদেরও আলামত সো দায়ের কাজ হবে আল আলবালাগুল মুবিন ক্লিয়ার কমিউনিকেশন পৌঁছে দেওয়া সুন্দরভাবে হেদায়ত কার নসিবে আছে না আছে আমরা জানি না আল্লাহ বলেছেন লাস্তা আলহিনতির হে মাহমদ তুমি দারোগা হয়ে তো আসো নাই তোমাকে দারোগা বানাইনি আমি তোমাকে আমি দারোয়ান বানায়নি যে তুমি কোরআদের পিছনে পিছনে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ক্লিয়ারলি পৌঁছে দাও দিতে চাই চাওয়া এটাকে আবশ্যক করা এটা নিষেধ এটা দায়দের বৈশিষ্ট্যের সাথে যায় না দুই নম্বর হচ্ছে ওয়াহুম মোহতাদুন রাসুলরা হেদায়তপ্রাপ্ত তারা কোনো দুনিয়াবি কিছু ডিমান্ড করে না চায় না আল্লাহর খুশির জন্য সত্য কথা বলে যায় দিনের দাওয়াত দিতে থাকে এটা হচ্ছে তারা হক হওয়ার একটা প্রমাণ দুই নম্বর হচ্ছে মোহতাদুন রসুলরা হেদায়ত প্রাপ্ত অনুপম চরিত্রের অধিকারী কথা বার্তা তাদের লেনদেন সব কিছু অত্যন্ত চমৎকার সো এই বৈশিষ্ট্য থাকতে হবে একদিনই কাজ তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে কোনো প্রতিদান তারা ডিমান্ড করবে না চাইবে না এমনি কোন সম্মানে তাদেরকে আসলে সেটা গ্রহণ করবে উপহার তারা গ্রহণ করতে পারে রাসুসাহ ইসলাম এটা করতেন নবীরা এটা করতেন এবং তারা হেদায়তের উপর অটল থাকতে হবে আমি হেদায়তের দাওয়াত দেই অ্যাজ এ দায়ী কিন্তু আমার মধ্যে হেদায়ত নাই তাইলে তো হবে না একজন দায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য একজন দায়ী মোত্তাফি হবে একজন দায়ী সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে যা বলে সে নিজেও আমল করবে একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কথা বার্তা আচরণ লেনদেন এটা ট্রান্সপারেন্ট হবে পরিচ্ছন্ন হবে সো এই আয়াত থেকে কাদেরকে আমরা ফলো করব এটা আল্লাহ বলে দিয়েছেন আমরা কার ফলোয়ার হব এক হচ্ছে ইত্তাবি আজরা দিনই কাজে যারা কোনো প্রতিদান ডিমান্ড করে না তাদের অনুসরণ করো এবং যারা হেদায়তের উপর অটল আছে যারা তাকেও অবলম্বন করে যারা এলেম অনুযায়ী আমল করে এই জাতীয় দায়ীদেরকে আমাদের ফলো করতে হবে এই ব্যাপারটি আমরা সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত থেকে পাই সাত নম্বর যে লেসেনটা আমরা সুরা ইয়াসিন থেকে জানতে পারি সেটা হচ্ছে এ জগতের সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে আল্লাহর দেয়া একটা বিধান আছে সব কিছু এটা মানে কারণ গোটা জগৎটাই তো তার জগৎ যার আইনও চলবে তার এই কথাগুলো আমরা সুরা ইয়াসিনের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতে পাই সেখানে আল্লাহ বলেছেন সূর্যকে ঘোরার প্রদক্ষিণের একটা সময় বেঁধে দিয়েছে কত দিন কত বছর ঘুরবে কতটুকু স্পিডে ঘুরবে কিভাবে তার পক্ষে প্রদক্ষিণ করবে ওই পর্যন্ত সে ঘুরবে যেদিন কেমন হবে থেমে যাবে ওই সফটওয়্যার সূর্যের মধ্যে দিয়ে দেওয়া আছে চাঁদ কিভাবে ঘুরে প্রতি মাসে কী অবস্থানে যাবে আল্লাহ আদেশ দিয়েছেন ওই আদেশ চাঁদ পালন করছে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে কত ঘন্টা পরে আসবে কিভাবে আবর্তিত হবে আল্লাহ তালা তাদের জন্য আইন করে দিয়েছেন বিধান করে দিয়েছেন তারা মানে জগতের সব আল্লাহর বিধান মানে কিন্তু আমরা আল্লাহ বিধান মানতে চাই না আমরা বিধান মানতে চাই না আল্লাহ গোটা বিশ্ব যখন তিনি সৃষ্টি করলেন সৃষ্টি করে তিনি আসমানকে ও জমিনকে বললেন ইতিয়া ত এই আইন আল্লাহ বললেন ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে আসো তারা বললেন আল্লাহ ত এ আইন আমরা অনুগত হয়ে তোমার কাছে আসলাম অন্য এত আল্লাহ বলেন ওলাহু আসলামা মানফিসামা ওয়াথি ওয়াল আর দি থা কারহা আকাশ জমিনে যা আছে সব কিছু সারেন্ডার করে আল্লাহর আইন মেনে চলে সব কিছু কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেন ও ইম্মিন সেই ইন ইল্লা ইউসাবি হাবি হামদিহি ওয়ালা খিল্লা তফ কাহুনা এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তাজবি পড়ে আকাশ আল্লাহর তাজবি পড়ে জমিন আল্লাহর তাজবি পড়ে বাতাস আল্লাহর তাজবি পড়ে সাগরের ঢেউগুলো আল্লাহর তাজবি পড়ে পাহাড় আল্লাহর তাজবি পড়ে বজ্রপাত আল্লাহর তাজবি পড়ে পাখিগুলো আল্লাহর তাজবি পড়ে বৃক্ষরাজি মৎস্য মৎস্যকুল প্রাণীকুল পক্ষীকুল সব কিছু আল্লাহর তাজবি পড়ে আল্লাহ বলেন ওলা খিল্লা তফকুনা তসবি হাহুম কিন্তু সে তাজবির ভাষা তোমরা বুঝো না সেই কান তোমাদের নেই তোমরা শুনতে পাও না তাহলে জগতে যা আছে সব আল্লাহর নিয়ম মেনে চলে কারণ পুরো জগৎটাই তার নিয়ম এই পৃথিবী চলবে সৃষ্টি যার বিধানও তার আইন চলবে তার আমরা যেন আল্লাহর দেয়া বিধানে অনুগত হতে পারি আল্লাহর আদেশের সামনে আমরা যেন সারেন্ডার করতে পারি মাথা যেন পেতে যেতে পারি এই মানসিকতা আমাদের গঠন করতে হবে এই শিক্ষাটা আমরা পাই সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে সুরাইয়াসিনের আট নম্বর লেসেন হচ্ছে একটা সময় আসবে মানুষ যেদিন কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সব কিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে যখন মানুষ দেখবে তখন সব কিছু তার কাছে ফকফকা হয়ে যাবে পরিষ্কার এটা আমরা বলেছি ইয়াসিনের একান্ন এবং বান্ন নাম্বার আয়াতে যে ওয়া নফি হফি সুর যখন ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দেবে ফাইদা হুম্মিন আল আজদাহসি ইলা রব্বিহিমিয়ান সিলুন জেনারেশন টু জেনারেশন কবর থেকে জমিন থেকে লাশগুলো উঠবে ওঠে কি বলবে খুইয়া মাম বা আসানাম ইম্মার খদিনা কে জায়গা রে আমাদেরকে ঘুম থেকে হ্যাঁ দা মা ওয়া আদার রহমান ওসাদ মুরসালুন বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন সে মনে একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠবো এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু তর্কের বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে এতে আমাদের লস কোথায় এটা আমাদেরও লস নেই নাস্তিকদেরও লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা মাটির সাথে মিশে শেষ হয়ে যাব। কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে মাম বা আথা না আমি মার কদিনা হাদা কে আমাদের ঘুম ভাঙালো এবং সেই কে আমাদের বিভীষিকামে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরআনে যা এসেছিল আলেমরা যা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি সম্মানিত সুতি এই শিক্ষাটা আমরা পাই সুরাই ইয়াসিনের নয় নম্বর শিক্ষা হচ্ছে বিচার দিবসে কেমতের দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাকি আমরা বিচারক হিসেবে আল্লাহ তালাকে পেয়েছি আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি হই না বাদী হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদি হ্যাপি হয় না কারণ মানুষের দুর্বলতা থাকে কারোর প্রতি পক্ষপাত থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবার তিনি মুসলিমদেরকেও কোনো ফেবার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবে না আল্লাহ আকবার কাঁফির নাস্তিক মুশ্রিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহর আবাদত করেছি তো আমাদেরকে তিনি অনেক ফেবার দিয়ে দিবেন যা দেয়ার তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন এই কথাটি ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াতাল্লাহ চমৎকার আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে আল্লাহ এক পর আল্লাহ জুলুম করবেন না করোনার অন্যান্য আয়াতে আল্লাহ তালা বলেন মা ইউবাদুল খুল আদাইয়া ওনা আবিদ আমি আমার কোনো বান্ধার উপর জুলুম করি না বিভিন্ন আল্লাহ বলেছেন যে আমি জালিম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্ত ততটুকু ফামাইয়া আমল মিস ইয়ারা যাররা পরিমাণ ভালো করেছ তো সেটা পাবে যাররা পরিমাণ খারাপ করেছো তো সেটা পাবে সব কিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না আপনারা আশ্বস্ত থাকুন আহকামুল হাকিমিন হাকমিনের শেষ আল্লাহ প্রশ্ন ছুটেছেন আমি কি আহকামুল হাকিমিন নই সকল বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই অবশ্যই অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি আল্লাহ আল্লাহ বলেন সেদিন ঠকাবো না আমি কাউকে বিন্দু পরিমাণ সর্ষের দানা পরিমাণ জুলুম আমি করব না এটা বলে আল্লাহ তালা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা হচ্ছে সুরাইয়াসিনের নয় নম্বর শিক্ষা সুরাইয়াসিনের দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীরা যাই চাবে তাই পাবে আই দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতিরা যাই চাবে তাই পাবে আল্লাহ আকবর এক কথাটি আল্লাহ তালা সুরাইয়াসিনের সাতান্ন নম্বর আয়াতে বলেছেন ফি কি তাদের জন্য ফলের ব্যবস্থা থাকবে আপ্যায়ন থাকবে রিসেপশন থাকবে ওয়েলকামিং রিসেপশন থাকবে ওয়েলকামিং ড্রিঙ্কস থাকবে তাদেরকে হেল্প করার জন্য ওয়েটার থাকবে গেলমান নামে তাদেরকে এন্টারটেন করার জন্য হৌর থাকবে পবিত্রা সঙ্গিনী থাকবে আল্লাহ বলেন ফল থাকবে আর মাইয়া দাউন তারা সেখানে যা ডিমান্ড করবে যা চাবে তাই পাবে এটা হচ্ছে জান্নাতের একটা ফিচার যে জান্নাতে যা চাও যা তাই পাওয়া যায় পৃথিবীর কোথাও এটা নেই কোনো সেভেন স্টার হোটেলেও নেই কোনো রয়্যাল ফ্যালেসেও নেই আপনি যা চাবেন তাই তারা হাজির করতে পারবে না মানুষের সীমাবদ্ধতার কারণে কিন্তু জান্নাতেও যা যাবেন তাই পাবেন অনেকে বলে যে জান্নাতে কি এটা পাওয়া যায় আমরা নানা সময়ে আমাদের দিনী ভাই বোনদের প্রশ্নের সম্মুখীন হই যে শাহেক জান্নাতে কি এটা পাওয়া যায় জান্নাতে কি আল্লাহ এটা দিবে জান্নাত কি এটা মিলবে এবং আমাদের ছোট্ট ছেলেমেয়েরাও প্রশ্ন করে যে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আব্বু থেকে কি এটা পাবো এটা পাবো খেলনা দিবে গাড়ি দিবে ফল দিবে ওটা দিবে দোলনা দিবে এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত যে প্রশ্নগুলো ছোটদের মাথায় আসে তারা এই প্রশ্নগুলো করে থাকে আল্লাহ তালা খুব এক্সপ্লিসিভটি বলেছেন ওলাকুম ফিহা মাতফুসুকুম মানে তোমাদের অন্তর যা চাইবে তোমাদের ডিজায়ার যা চায় তোমাদের আত্মাটা যা পেতে চায় তাই পাবে যেটা তোমার ভাল লাগে যেটাতে তুমি খুশি হও যেটাতে তোমার কমফোর্ট লাগে যেটাতে তুমি প্লেজার পাও আনন্দ পাও সুখ পাও হ্যাপিনেস পাও সব পাবে ওয়ালাকুম ফি দাউন যা ডিমান্ড করবে তাই পাবে বলতে দেরি হাজির হতে দেরি নাই এটা হচ্ছে জান্নাতের একটা কোয়ালিটি আমি এটা চাই কিন্তু পাচ্ছি না তাইলে জান্নাতে যে লাভ হলো কি আমি এইভাবে চাই ওইভাবে পাচ্ছি না তাহলে এটা জান্নাত হলো কী করে জান্নাতে যে যেমন যেরকম যেভাবে যেটা চাবে সেটাই মুহূর্তে সে পেয়ে যাবে আল্লাহ আকবর দিস ইজ কল জান ফেরা রাইস তাহলে দশ নম্বর লেসেন সুরাই ইয়াসিনের সাতান্ন নম্বর আয়াত থেকে আমরা জানলাম জান্নাতে মানুষ যাই চাবে তাই সে পেয়ে যাবে ওখানে না বলতে কিছু নেই ল্যাকিংস স্টক আউট পাওয়া যাচ্ছে না এখন নাই পরে দিব ঘাটতি কমতি এই ধরনের কোনো এক্সকিউজ নাই কোনো কথা থাকবে না আপনার মনে যা চাবে আল্লাহর জান্নাত আপনি তাই পাবেন সুবাহ আল্লাহ এটা ছিল সুরাইয়াসিনের দশ নম্বর শিক্ষা সুরাইয়াসিনের এগারো নম্বর শিক্ষা সেদিন আমাদের নিজেদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা পাপ কাজ করবে কারণ আমল নামা যখন বিশ্বাসীদের দেয়া হবে সামনে থেকে এসে ডান হাতে হিসাবাইয়া আহলি আহিমা সুরা খুশিতে ফ্যামিলির লোকদের সাথে দেখা করবে হ্যাপি আসল হাসিটা হাসবে চূড়ান্ত সফলতা আমরা জান্নাতি কিন্তু যারা জাহান্নামি পেছন দিক থেকে এসে বাঁ হাতে আমল নামা দেওয়া হবে তাদের কান্না আর কে দেখে তারা হাই হাই করবে বলবে হায় রে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম যদি আমরা মরে যেতাম যদি এমন নামা না দেওয়া হতো কিন্তু এই আফসোসে তখন কোনো লাভ হবে না তখন তারা আল্লাহর কাছে অস্বীকৃতি জানাবে আল্লাহ আমি তো এই কাজ করিনি তোমার ফ্রেন্ডস তারা মিথ্যা লিখেছে ভুল লিখেছে যা করিনি তা চাপিয়ে দিয়েছে আমার কাঁধে এরকম যখন বলতে চাইবে আল্লাহ তালা তাদের মুখটাকে সিলগালা করে দিবেন মুখটাকে সেলাই করে দিবেন এই কথাটা আল্লাহ তালা সুরাই আসেন পঁয়ষট্টি নাম্বার আয়তে বলেছেন আলিয়াউমা মা আলা আফিম সেদিন তোমার মুখকে আমি সিল সিল্ড করে দেবো সিল আপ করে দেবো অত খাল্লিমুনা এদিহিম তোমার হাত সেদিন কথা বলবে আর আরঝুলু হুম বিমা খানুই এক সিবন তোমার পা সাক্ষী দিবে তুমি কি করেছিলে আল্লাহ আকবার একটু চিন্তা করুন যেই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা খাইয়ে দাইয়ে পেলে পুষে তো পরিপুষ্ট করলাম কত ক্লিন রাখি ক্রিম মাখি পারফিউম মাখি সেই হাত আমার নিজের হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার দেহ আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে অন্য এত আল্লাহ বলেছেন সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে কিরে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছ কল তারা বলবে কুল্লা ওই আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ যে কোনো জিনিসকে কথা বলার সুযোগ দিতে পারেন আল্লাহ আল্লাহ চাইলে সব পারেন তো নানা ভাবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যে আমরা ভুল করেছে যারা অন্যায় করে স্বীকার করতে চাইবে না আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন যে না এটা তুমি করেছো তোমার হাত বলছে যে তুমি হাত দিয়ে এই এই কাজ করেছো এটা ধরেছ পা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে তুমি এই পাপের জায়গায় প্রতিটি অর্গান অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সো ইমাম ও মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আল্লাহ শুধু সিসি ক্যামেরার মতো সব লিপিবদ্ধ করে রাখে সংরক্ষিত করে রাখে শুধু এটাই না আল্লাহর কাছে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর ফাইভ ফ্যাক্টর অথেন্টিকেশন আছে আপনি স্বীকার করবেন না আল্লাহ কেরাম কাতিবিনের আমল নামা দেখাবে যে দেখো লেখা আছে আপনি বলবেন আল্লাহ তো আমি করি নাই ফেরেশ তারা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে তারা মিথ্যা লিখেছে আল্লাহ তালা তখন আপনাকে সিল করে দেবে হাত পা সাক্ষী দেবে সেটাও যদি আপনি না মানেন আল্লাহ আপনার গলা থেকে একটা প্রিন্ট আউট বের করবেন বলবেন যে দেখো তুমি যা বলেছো করেছো এখানেও আর একটা আরেকটা ফ্যাক্টর অথেন্টিকেশন আছে আল্লাহ বলেন ও খুল্লা ইনসানিন আল ঝামনা হুত এরফিহি নি হুইয়াল খেয়ামতিথা বাই এল কহমান প্রতিটা মানুষের গৃবা লগ্নে ছোট্ট একটা লকেট দিয়েছি এই ছোট্ট একটা চিপের মধ্যে আপনি যা বলেছেন দুনিয়াতে সব ওখানে আপনার আমল নামার বিভিন্ন কপি আল্লাহর কাছে থাকবে আল্লাহ সেখান থেকে বের করে দেখাবেন যেটা আপনিই করেছেন মানতে আপনাকে হবেই প্রতিটা কাজ প্রমাণ করে করে আল্লাহ তালা আপনার কাছে সেটা ভাবে প্রমাণ করবেন যে না এটা আপনিই করেছেন কারণ তিনি আহকামুল হাকিবেন তাই সমন্বিত শুধু পাপের পথে পা বাড়ানোর আগে আমরা যেন এগুলো ভাবি একটু যেন মাথায় রাখি চিন্তা করি যে সব কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করছেন এবং আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গল আমার বিরুদ্ধে সাক্ষী দেবে একদিন এই শিক্ষাটা আমরা পাই বারো নম্বর শিক্ষা আমরা সুরা এসেন থেকে পাই সেটা হচ্ছে আল্লাহতালা আমাদের জীবনের মধ্যে আমাদের জন্য লেসেন রেখেছেন আমাদের জীবন চক্রে যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম আমরা যদি খেয়াল করি আমরা ছোট ছিলাম তারপর আমরা শৈশব শেষে কৈ কৈশোর যৌবন আমরা এখন জীবনের একটা মিডল এজে চলে এসেছি দাড়ি চুল পাকতে শুরু করেছে শৈশব দেখলাম কৈশোর দেখলাম যৌবন দেখলাম এখন প্রবৃত্তের দিকে মুভ করছি লম্বা হায়াত পাইলে আমরা হয়তো বার্ধক্যের দিকে মুভ করব। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবনের চক্র মানুষ চাইলেই এটা বুঝতে পারে যে এই তো এভাবে তো রং ধরা যৌবন জং ধরে শেষ জীবন শুরু হয় এক একটা স্টেজ শেষ করে মানুষ অবিবাহিত থাকে বিয়ে করে তারা কাপল হয় তাদের ফ্যামিলিতে সন্তান আসলে তারা মা বাবা হয় ওই সন্তান বড় হয়ে তারা বিয়ে করলে শ্বশুর হয় আবার সন্তানের সন্তান হলে তারা নানা হয় দাদা হয় দিস ইজ লাইফ এই ঘূর্ণয়ন চক্র এই সার্কেলের দিকে তাকালো আমরা জীবন বোধ আমরা পাবো কীভাবে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে এই লাইফ সার্কেল দিয়েছেন জীবনচক্র দিয়েছেন থাকবো না আমরা আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন আমরা যদি আমাদের আমরা ছোট বয়সে আমাদের বাবাদেরকে ইয়াং দেখেছি আস্তে আস্তে আমরা বয়স হচ্ছে আমাদের বাবাদেরকে আমরা বুড়ো হতে দেখছি আমাদের দাদা নানাদেরকে আমরা বার্ধক্যে নূজ্য হতে দেখেছি এই লাইফ স্টেজগুলো আমিও পার করতে যাচ্ছি আল্লাহ সেদিকে ইঙ্গিত করে ইয়াসিনের আটষট্টি নাম্বার আয়ত চমৎকার করে বলেছেন ওমান্ন আমির হুনুন সুফিল খাল আমি যখন কারো বয়স বাড়াই দীর্ঘ হায়াত দেই তার লাইফে আমি একটা রিভার্স করে সে আবার শিশুর মতো হয়ে যায় নব্বই একশো যখন কারো বয়স হয় সে আর বড় থাকে না সে আসলে ছোটই হয়ে যায় শিশুদের মতো খেতে পারে না বসতে পারে না মানুষের হেল্প ছাড়া চলতে পারে না তাহলে একেবারে পিকে ওঠার পরে রিভার্স দিস ইজ লাইফ প্রিয় ভাইরা এই জীবনটা শুধু খেল তামাশা মজ মাস্তি করার জন্য আমরা আসিনি এখন ইয়াং আমাদের গায়ের রক্ত গরম ধরাকে সরাগেন করি আমার পা জমিনে পড়ে না কাউকে আমি কেয়ার করি না কিন্তু সময়ের আবর্তনে কালের বিবর্তনে আমরাও সেই বার্ধক্যের দিকে যাচ্ছি আমরাও সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি আমরা যদি একটু উপলব্ধি করতাম আমরা যদি আমাদের জীবনচক্র নিয়ে একটু ভাবতাম আমরা যদি আমাদের চিন্তার দিগন্তকে একটু প্রসারিত করতাম আমাদের লাইফ সার্কেলের দিকে তাকিয়ে হেদায়ত আপনাতেই এসে ধরা দিত আমাদের আল্লাহ সেটাই আমাদেরকে বলেছেন যে আফালাত আকিলুন তারপরও তারা বুঝবে না তারা দেখে না তাদের বাবা তাদের দাদা তাদের বড় আব্বা পর্দাদাদেরকে তারাও তাদের মতো ইয়াং ছিল আজকে তারা বুড়ো মৃত্যুর প্রহর গুনছে দে উইল ফেস দ্য সেম সিচুয়েশান ইন কামিং ফিউচার তাদের আসন্ন ভবিষ্যতে তারাও এটা মুখোমুখি হতে যাচ্ছে আপনার জীবনের দিকে তাকালেই আপনি পেয়ে যাবেন হেদায়াত পেয়ে যাবেন এখানে আল্লাহ সেন রেখে দিয়েছেন সো এখানে কিন্তু উপলব্ধির একটা দ্বার উন্মোচিত হচ্ছে আমাদের জীবনচক্রের দিকে যদি আমরা তাকাই আমরা এই শিক্ষাটা পাই যে আমাদেরকে চলে যেতে হবে আজীবন থাকতে আসেনি আমরা সুরসেনের আটষট্টি নাম্বার আয়ের থেকে এই বার্তা আমরা পাই সমৃদ্ধ সুদী তেরো নম্বর যে লাইফ লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে আমরা অনেক সময় অতীত ভুলে যাই অতীত ভুলে যাওয়া বড্ড বোকামি অতীতকে ভুলে যাওয়া যাবে না আমাদের একটু ভাবতে হবে আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম আমরা কোথায় ছিলাম এটা একটু আমাদের ভাবতে হবে আমরা অনেক সময় ভুলে যাই সুরাহাসিনের সাতাত্তর নম্বর আল্লাহ তালা বলেছেন আওয়ালাম একটু দেখে না খেয়াল করে না যে মানুষকে আমি কুদ্ থেকে বানিয়েছি এক এক ফোঁটা বীর্য থেকে আমি মানুষকে বানিয়েছি ফাইদা হুয়া মুবিন কিন্তু এখন যখন তার গায়ে বীর্য সৌর্য শক্তি সামর্থ্য এখন সে আমার সাথে ঝগড়া করে আমরা আসিবনে ওয়াইলের কথা বলেছিলাম মর মানুষের হাট দিয়ে এনে গুরু করে ফু দিয়ে বিষ্ণুকে বলেছেন এই জীর্ণ শীর্ণ হাট দিয়েও তোমার আল্লাহ জীবিত করবে তুমি এই কথা আমাদের বলো আল্লাহ বলেন তার দাম্ভিকতা এত বড় সে আমার সাথে মানুষের তুলনা দেয় সে একটু খেয়াল করে না সে আগে কী ছিল অতীত ভুলে যায় একটু খেয়াল করলেই বুঝবেন যে আমরা ছোটোবেলার কত দুর্বল ছিলাম ছোটবেলার কথা মনেই রাখতে পারিনি কেউ খাইয়ে না দিলে খেতে পারতাম না ছোট বাচ্চাকে বসানো যায় না আমি গত পর্বে বলেছিলাম একটা দুই মাসের বাচ্চাকে সে বসতেই পারে না আর সে লোক অহংকার করে সে অন্যের হেল্প ছাড়া বসতে পারতো না বালিশ দিয়ে দু চারজন ধরে তাকে বসানো লাগতো ছেড়ে দিলে এক পাশে কাত হয়ে ছোটো বাচ্চা পড়ে যায় নিশ্চয়ই মনে পড়ে আপনাদের বা আপনাদের ঘরের ছোট্ট সোনামনেরা থাকলে আপনারা তো দেখছেন যে তাদের কতটা সাপোর্টের প্রয়োজন হয় আল্লাহ বলে তারও আগে তুমি ছিলেন নুৎফা এক ফোঁটা বীর্য শুক্র এই তুচ্ছ ছোট্ট অস্তিত্ব থেকে তোমাকে বাড়াতে 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 নৌরিশ করতে করতে আমি ফুল ফন্ট বেবি করে মায়ের পেট থেকে আনলাম বড় করলাম বড় করতে করতে কৈশোর যৌবন তুমি পেলে আর এখন তুমি আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও ঝগড়া করো আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না অতীত ভুলে যাওয়া বড্ড বড় বোকামি আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম এটা একটা আমাদের ভাবা দরকার সুরা ইনসানে আল্লাহ চমৎকার করে বলেছেন যে হাল আতা আল ইনসানি হেইনুম মিনা দাহরি লামি এখন সেই আহমেদ করা মানুষকে একটু খেয়াল করে না যে মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কিছুই তো ছিলাম না আজকে আপনার বয়স তিরিশ তিরিশ বছর আগে আপনি কি ছিলেন কিছু ছিলেন আপনার অস্তিত্ব ছিল আপনার নাম ছিল গ্রাম ছিল অ্যাড্রেস ছিল পরিচিত ছিল নেম ছিল ফেম ছিল পাওয়ার ছিল কিছুই ছিল না তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কী ছিলাম কিছুই ছিলাম না এই জন্য অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা অতীত ভুলতে নেই অতীত মানুষের আই ওপেন করে ফার্স্ট ইজ অ্যান আই ওপেনিং ফর এভরি হিউম্যান বিং অতীত আপনার চোখকে খুলে দিবে সাল্লাহ বলেন অতীত ভুলে যাও না তুমি কি ছেলে একটু খেয়াল করো তাহলেই তোমার দাম্ভিকতা দূরে চলে যাবে সো আমরা কী ছিলাম কোথায় ছিলাম আমরা যেন খেয়াল করি আমরা যেন অতীত ভুলে না যাই সমৃতি সুদী চৌদ্দ নম্বর সুরাইয়াসিন থেকে প্রাপ্ত চোদ্দ নম্বর লেসেন হচ্ছে পুনরুত্থান পুনর্জীবন আমরা বলেছিলাম যে তাওহিদ আখেরাত এবং রিসালাত এগুলো ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও ওয়ান অফ দ্য মেজর থিম অফ ইয়াসিন হচ্ছে পুনরুত্থান আপনি দেখবেন যে বিভিন্ন আয়াতের ভেতরে এটাই আছে নেপথ্যে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন পানি দিয়ে তার মানে বুঝাতে চান তোমাদেরকে উঠাবো আল্লাহ বলেন আমি এটা বানাতে পারি ওটা বানাতে পারি তোমাদেরকে বানাতে পারবো না এটা আল্লাহ বারবার বলেছেন তার মানে পুনরুত্থান পুনর্জীবন মৃত্যু পরবর্তী যে জীবন অনন্তকালের জীবন এটা মহাসত্য এটা আল্লাহ বারবার আসেনে প্রমাণ করতে চেয়েছেন একটু খেয়াল করে দেখুন আল্লাহ বলেছেন গত পর্বে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে কুল ইউ হি হল্লাদি আমরা বিষ্ণবীর কাছে মানুষের কঙ্কাল জীর্ণ শীর্ণ করে আসিফ নেওয়াল যখন বলল এটা জীবিত হবে তখন আল্লাহ বললেন হ্যাঁ এটাকে আল্লাহ জীবিত করবে যেমনি প্রথম আল্লাহ এটাকে তৈরি করেছিল আমরা বলেছিলাম কোনো জিনিস প্রথমে তৈরি করা সহজ আল্লাহ যখন প্রথমে তোমাকে অস্তিত্বহীনতা থেকে বানাতে পারলেন তা মাটির সাথে মিশা যাওয়ার পরে কেন পারবেন না এটা তো আরও সহজ এটা তো আল্লাহ আর পারবেন আবার আল্লাহ বলেছেন আওয়ালাইসাল্লাখলাকসাম আরদব কৌদ্দিন আলা ইসলাম যে আল্লাহ সুবিশাল জামিন বানাতে পারলেন যে আল্লাহ সুবিশাল আকাশ বানাতে পারলেন সে আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠিয়ে নতুন করে বানাতে পারবেন না অবশ্যই পারবেন অবশ্যই এটা আল্লাহর জন্য খুব সহজ এবং করণের বিভিন্ন আয়াতে আল্লাহ এই পুনরুত্থান পুনর্জীবনের কথা বলেছেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উঠাবেন আমাদের আমাদের কাছে অনেকের মনে হয় যে আসলে কি সত্যি একটু যদি খেয়াল করি আমরা মরে গেলে পচে যাই গলে যাই পাঁচ বছর পরে আমাদের যে স্কেলিটান মাথার খুলি কঙ্কাল মাটি কনজিউম করে ফেলে দশ বছর পরে আর অস্তিত্ব থাকে না ডাস্ট হয়ে যায় অনেক এরকম হয় এক কবরের উপর দশ কবর হয় বুল রেজার দিয়ে ভেঙে এক কবরের উপর আরেক কবর তো বিশ বছর আগে যে কবর ছিল সে কই নাই মাটি কনজিউম করে ফেলেছে পোকামাকড় খেয়ে ফেলেছে হাড্ডিগুলো এত নরম বালুর সাথে মিশে বালুকোনা আল্লাহ বলে বালুকোনা থেকে আমি জীবিত করব। কিভাবে সেই মুসলিমের একটা হাদিস বিশ্বাহ ইসলাম বলেন ইন্নাফিল ইনসানি আবাদা মানুষের দেহে একটি ছোট্ট কণিকা আছে এটা জমিন কনজিউম করতে পারে না ফিহি ফিহিউর আর সেই হার কণিকা থেকে আল্লাহ কেমন দিন মানুষকে উঠাবেন সৃষ্টি করবেন সুবাহ আল্লাহ সাহাবার বললেন হুয়া ইয়া রসুলাল্লাহ হে আল্লাহ নবী তাহলে সেই হাড় বা হাড্ডি কন কনিকা সেটা কোনটা বিষ্ণু ইসলাম বললেন জানাব ইংরেজিতে বলে কক্সিক্স ইংরেজিতে কক্সিক্স বা টেইল বোন বাংলায় বলে পুচ্ছাস্তি পুচ্ছমানি লেজ আর অস্থিমানিত হাড় হাড়ের যে জায়গা থেকে লেজ তৈরি হয় কক্সিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে সির দ্বারা বা মেরুদণ্ড মেরুদণ্ডের একেবারে নিচে আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে টেইল বোন যেখান থেকে বিড়ালের লেজটা তৈরি হয় যেই জায়গা থেকে বানরের লেজ গরুর লেজ যেখান থেকে শুরু হয় ওই জায়গাটাতে আমাদের ব্যাক বোনের নিচে ডাক্তারের পরিভাষাটাকে কক্সিক্স বলে খুবই ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতির একটা কণা আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায় সব মুছে যায় কিন্তু ছোট্ট ওই কক্সিক্সটা নিঃশেষ হয় না বিশ্ব সাহা ইসলাম বলেন প্রতিটা মানুষের ওই কক্সিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন আল্লাহ আকবর আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দ্য হোল বডি ফ্রম দিস স্টেইল বোন এই ট্রায়াঙ্গেল ছোট্ট কণা থেকে আল্লাহ তালা কে আমাদের আমাদেরকে আবার তৈরি করবেন এই কথাটি আল্লাহ তালা চমৎকারভাবে সুরা কেয়ামায় বলেছেন যে আয়াহসাবুল ইংসান আল্লাহ নাজমা আদামা মানুষ কি ভেবেছে আমি মানুষের হারগুলো জোড়া লাগাতে পারবো না মানুষের মনে প্রশ্ন আজকের কবরের এই অবস্থা এখানে যে একশো বছর আগে যে কবর ছিল তার কেউ তার তো কোনো অস্তিত্বই নেই আল্লাহ বলে তুমি ভেবেছো এই হারগুলোকে আমি পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না রিকনস্ট্রাক্ট করতে পারবো না বালা না আলা আন বানা বানানা শুধু মৃত্যুর পরে তোমাদেরকে হার জোড়া লাগিয়ে উঠাবো তা না তোমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের অগ্রভাগ এগুলো সহ আমি উঠাবো অর্থাৎ আপনি যে ধুলি ডাস্ট হয়ে গেছেন আপনাকে তুলবেন এবং পৃথিবীতে জীবদ্দশে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন সুবাহ আল্লাহ এই যে ফিঙ্গার প্রিন্টের কথা দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ আঠারোশো আশি সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না স্যার ফ্রান্সিস গ্যালটন একজন ব্রিটিশ বিজ্ঞানী তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা ভাবো যে আমি হারগুলো জোড়া লাগাতে পারবো না ওখানে গোস্তের প্যাকেট পরাতে পারবো না আরে বালা খাদিরিনা আলা আন্নুসাউয়া বানানা তোমাদের আঙ্গুলের অগ্রভাগের যে ফিঙ্গারপ্রিন্ট সে সেটা সহ আমি তোমাদেরকে তুলবো আল্লাহ আকবর তাহলে পুনরুজ্জীবন পুনরুত্থান এটা মহাসত্য আপনি দুনিয়াতে যে মারা যাচ্ছেন এটা সাময়িক বিদায় আপনি চিরকালের জন্য মরছেন না আপনার অস্তিত্বের সাময়িক বিদায় আপনার রুহের কোনো বিদায় নেই মৃত্যু নেই ক্ষয় নেই লয় নেই আপনার রুহ হয়তো আল্লিনে নয় জিনে আর ওই ককসিক্স থেকে আজবুত জানাব থেকে ক্যামতের দিন আল্লাহ তালা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন তাহলে পুনর্জীবন এটা সুরাইয়াসিনের অন্যতম শিক্ষা এবং এটা মহাসত্য আমরা এটা বিশ্বাস করি সুরাইয়াসিনের সর্বশেষ শিক্ষা হচ্ছে জায়াত দিয়ে আল্লাহতালা শেষ করেছেন যে আল্লাহ তালা অসীম ক্ষমতার মালিক অসীম কুদরতের মালিক জান্নাতে যেমনি নাই বলতে কিছু নাই আল্লাহ তালার ক্ষেত্রেও কোনো প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন তিনি কি ওইটা করতে পারেন এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান বড্ড বেমানান কারণ তিনি কোন মালিক তিনি কোন বললেই হয়ে যায় কোন বি আল্লাহ বলেন খুন বি ফায়া খুন এটা হয়ে যায় সুবাহ আল্লাহ শেষ করলেন আল্লাহ বলেন আমরুহু আল্লাহ যখন কোনো কিছু করতে চান কোনো ব্যাপারে কিছু করতে চান আল্লাহ বলেন খুন হও ফায়াকুন হয়ে যায় তিনি সুরা বুরুজে বলেছেন ফা আল উল্লিমা ইউরি তিনি যা চান তাই করতে পারেন যেমন চান তেমন করতে পারেন সো আল্লাহর ক্ষমতা কুদরত এটা যে কত অসীম এটা মানুষ কল্পনা করতে পারে না সো সেই অসীম আল্লাহ তালার পাঠানো এই কোরআন এই সুরাগুলো এই বিধানগুলো আমরা যেন মেনে চলি সম্মানিত সুধী এবং আল্লাহর অসীম কুদ্রতের উপর যেন আমরা বিশ্বাস রাখি এটা হচ্ছে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা বা দাবি সময় সুজি দেখতে দেখতে আমরা আমি বলেছিলাম যে পনেরোটি লেসেন আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তাল্লাহর অসীম ক্ষমতা বা কুদরত বা কুনফায়াকুনের এই লেসেন দিয়েই আমরা সুরাইয়া সিনের আজকের চতুর্থ পর্ব শেষ করতে চাই আমরা চারটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি সুরাইয়া সিন নিয়ে সুরাইয়া সিনের অর্থ মর্মার্থ এটা সংক্ষিপ্ত তাফসির এবং লাইফ লেসেন শেয়ার করার মধ্য দিয়ে আমরা ইয়াসিনকে কমপ্লিটলি শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া কেমন করছি যে আমরা ধারাবাহিকভাবে দ্য হার্ট অব দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের চার পর্বের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের চতুর্থ পর্ব আমরা শেষ করতে পারলাম আমরা আশা করি আপনারা এই সিরিজটি থেকে উপকৃত হয়েছেন এবং প্রতিটি পর্ব আপনারা শুনেছেন আমাদের ভেরিফাইড পেজে মিজানুর রহমান আজহারি পেজে এই লাইভটি থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলেও থেকে যাবে আপনারা যারা এই মুহূর্তে শুনতে পারছেন না আপনারা পরবর্তীতে শুনবেন এবং লাইভটি শেয়ার করবেন আশা করছি আর মাত্র পাঁচটি দিন বাকি রমাদানুল মুবারকের রহমত বরকত মাগফেরাত নাজাদ ক্ষমার মাস আল্লাহর প্রিয় হওয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে কোরআন নাজিলের এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে জুড়ে দিই বেশি যেন কোরআনতলাওত করি কোরআনের অর্থ পড়ি কোরআনের শিক্ষাগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি কোরআনময় করে তুলে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত সেই প্রত্যাশায় দাহাটুফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের চার পর্বের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের চতুর্থ পর্ব থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হ্যাঁ দা মা আইন্দি বলে আলমা আইনদাহি আলাইহি থা খালতু ও ইলাইহি উনিব ও আলাইকুম ও রাহমতুল্লাহি থা আলা ওরাকাতু